যে মানুষটার এত ব্যস্ততা কিন্তু তারপরও সে গর্ভবন্দী হয়ে যায়, বাজারে যেতে পারে না, হাটে যেতে পারে না, মসজিদে যেতে পারে না, মাদ্রাসায় যেতে পারে না, সব জায়গাতে ছিল লকডাউন, একেবারে সংকীর্ণ জীবন, কোথাও শান্তি নাই, অশান্তির হাওয়া সব জায়গাতে বিরাজ করেছে। এই যে আবারও কিন্তু এখন লকডাউনের আবাস, কথা বলেন না কেন, লকডাউনের এখনো আবাস চলে, আবারও আওয়াজ তুলছে করোনা ভাইরাস। ও মুসলমান মনে রাখবেন, জালেমের সঙ্গে যদি আপনার সম্পর্ক হয়, জালেমদের সঙ্গে যদি আপনার বন্ধুত্ব হয়, জালেমদেরকে যদি দুনিয়ার সর্বোচ্চ আসনে বসায় দেওয়া হয়, আসমানের মালিকের সহ্য হয় না। কতক্ষণ ঠিক কিনা, আসমানের মালিকের সহ্য হয় না, তখন এই মালিক আজাব আর গজব দিয়া পৃথিবীর বেঈমানদের সঙ্গে কিছু মুমিনকে বিদায় করে দেয়, কিছু বেঈমানের সঙ্গে মুমিনরা বিদায় হয়ে যায়। মনে রাখবেন, আল্লাহর আজাব বড় শক্ত, ইন্না বাতুশা রব্বিকাল আসাদি, দেখা যায় না, শোনা যায় না, এমন আজাব, লক্ষ টাকার ভান্ডেল নিয়ে পড়ে আছে কিন্তু করোনা ভাইরাস থেকে বাঁচার পথ খুঁজে পায় না। তারা কি বলে, করোনা ভাইরাসের থিওরি দেয় কি, কয় করোনা থেকে বাঁচবা, মাস্ক লাগাও, গ্লাভস লাগাও, কথা বলেন না কেন, ঠিক না, মুসলমান ইসলাম ইজ দা ফার্স্ট সেফটি, ইসলাম সর্বপ্রথম মানুষকে সেফটি শিখাইছে, সর্বপ্রথম সেফটি শিখাইছে, কি করে তুমি এই মুসিবত থেকে বাঁচবা, এই মুসিবত থেকে বাঁচার সেফটি নাও, কি কয় সকাল বিকাল ওযু করো, পাঁচ ওয়াক্ত নামাজে ওযু করো, পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে যদি ওযু করে ফেলাও তো তোমার করোনা ভাইরাস আর তোমার কাছে আসবে না। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا مالك إلا الله ولا معي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ولا خالق إلا الله ولا معشوق إلا الله ولا محبوب إلا الله ولا موجود إلا الله ولا مقصود إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدًا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দরুদ ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شريعتي دار العلوم مدرسة كرتك آجيتو بشيك وازو دوار محفل أشتريش مارس 2021 আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধা ভাজন সভাপতি দিগার হযরত বুজুর্গা উলামায়ে কেরাম, আমার সম্মুখ পানে উপস্থিত দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, মাদ্রাসার আজিজ তোলাবাড়া পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা, আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে কালিমাতু শুকুর পড়ি যে আল্লাহ পাক সকল প্রকারের ফেতনা ফাসাদ থেকে হেফাজত করে দয়া করে ভালোবেসে জান্নাতের টুকরা বাগানে ওলামায়ে কেরামের সোহবতে আসবার বসবার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য সবাই ইমানে আওয়াজে বলিয়ান হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। বর্তমানে এহেন এক পরিস্থিতির মাঝেও আল্লাহ তাআলা আমাদের ইমানি হালকায় বসার তৌফিক দিয়েছেন, এজন্য মালিকের দরবারে শুকরিয়া। গোটা দুনিয়া ব্যাপী ফেতনা ফাসাদের জর্জরিত, সর্বপ্রকারের ফেতনায় জর্জরিত আজ মানুষ হয়ে আছে। কিয়ামতের এমন কোন আলামত বাকি নাই, কিয়ামতের ছোট ছোট যত আলামত ছিল পাশাপাশি বড় আলামতেরও অধিকাংশগুলি জাহের হয়ে গিয়েছে। সামান্য কিছু আলামত বাকি আছে যা কিয়ামত সংঘটিত হওয়ার জন্য। কিয়ামত এক সত্য ঘটনা, এটা কোনো মিথ্যা ঘটনা নয়। প্রতিটি মানুষের কাছে কিয়ামত এসে হাজির হয়ে যাবে। আল্লাহ বলে ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এক সত্য ঘটনা যা ঘটে যাবে সেদিন এক মহ প্রলয় গঠন হবে। সেদিন মানুষ পঙ্গপালের মতো বিক্ষিপ্ত হয়ে দৌড়াবে। সেদিন বড় কঠিন এক মুহূর্ত আসবে কিয়ামতের সময়। এমন বিপদ, এমন বালা মুসিবত যা মানুষ কোনোদিন দেখে নাই, এমন একটা সময়ের নাম হচ্ছে কিয়ামত, যা মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে যাবে, পালাবার রাস্তা কোথাও খুঁজে পাবে না, ভাগার চেষ্টা করবে কিন্তু ভাইগা কোথাও যাওয়ার রাস্তা পাবে না, এমন একটা সময়ের নাম হচ্ছে কিয়ামত। আমাদের দুনিয়ার পরিস্থিতিটা এরকম কিয়ামতের মতো হয়ে যাচ্ছে। আমরা যেন কোথাও শান্তি খুঁজে পাই না, কোথাও যেন একটু নীর খুঁজে পাই না, সব দিকে কেমন যেন এক অশান্তি বিরাজমান। আজকে আপনাদের মাহফিলে আপনারা এসে উপস্থিত হয়েছেন, বলেন তো আপনাদের মনের শান্তি আছে? আওয়াজ দিয়ে বলেন না কেন, শান্তি আছে? আমি বয়ান করতে আসছি আমার দিলেও শান্তি নেই, সব দিকে কেমন যেন এক অশান্তি বিরাজমান, অশান্তি বিরাজমান। পৃথিবীর জলে স্থলে সব জায়গায় আজকে ফাসাদ সৃষ্টি হয়ে আছে। যখন দুনিয়াবাসী যখন ঈমানের উপর ঠিক থাকবে, অবিচল থাকবে, তখন আসমান থেকে খায়রের ফয়সালা হবে। আর দুনিয়াবাসীর মধ্যে যখন গুনাহের আধিক্যতা যখন প্রকাশ পাবে, দুনিয়ার মানুষ যখন গুনাকে আনন্দ মনে করবে, গুনা নিয়ে উৎফুল্ল মনে করবে, বেঈমান নাস্তিকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করবে, তখন আসমান থেকে গজবের ফয়সালা হবে। আজকে সকাল সন্ধ্যা সব সময় 24টি ঘন্টায় আমরা গুনাহের মাঝেই আছি। নেকের কাজে মানুষের আগ্রহ নাই, গুনাহের কাজে মানুষের যতটুকু ফিলিংস আর আগ্রহ আছে, নেকের কাজে মানুষের সেই আগ্রহ নাই। গুনাহের কাজে যেমন মানুষ আনন্দ নিয়ে করছে, গুনাহকে যেরকম মানুষ জায়েজ মনে করে গুনাহ করছে, যে সমস্ত গুনাহ আগে মানুষ গোপনে করতে ভয় পাইত, ওই সমস্ত গুনাহ এখন মানুষ প্রকাশ্য শুরু করে দিচ্ছে। এ সব কিছু হলো গজবের কারণ। আল্লাহ পাক বলেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে পৃথিবীতে যত প্রকারের আযাব রকম হয়, এ সবগুলি হলো আমাদের দুই হাতের কি, দুই হাতের কামাই।
আমরা যদি দুনিয়ার মাঝে যদি কামেল ঈমানদার হয়ে যায় তো আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন রহম দিবেন, জমিনের মাঝখান থেকেও আল্লাহ তাআলা বরকত দিবেন। আর যদি দুনিয়ায় আমরা ফিতনা ফাসাদ তখনই আমরা জড়ায় পড়ি যখন আমাদের হাতে কামাইগুলো দুর্বল হয়ে যায়, আমাদের দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যায়, কেবলমাত্র গুনার দিকে যায়, কলবটাও গুনার দিকে চলে যায়, কদম যে পা আল্লাহ পাক দিবেন আল্লাহর গিয়ে যেতে দিনের কাজে যেতে কদমগুলি গুনার কাজে লেগে যায়। জমিনবাসী যখন গুনাহের মধ্যে নিপজিত হয়ে যায় তখন আল্লাহ পাক আসমান থেকে গজব দেন, আল্লাহ বলেন জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, পৃথিবীর জলস্থলে যত আপদ বিপদ হয় এই সবগুলো হলো আমাদের কি হাতের কাছে। জমিনবাসী ভালো কাজ করবে আসমান থেকে ভালোই ফয়সালা হবে, জমিনবাসী মন্দ করবে তো আসমান থেকে কি হবে গজবের ফয়সালা হবে নাউজুবিল্লাহ। পরে আর আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহাল কুরআ ওয়ালাউ আন্নাহাল কুরআ আমানু ওয়া তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহাল কুরআ যদি জমিনবাসী গ্রামবাসী শহরবাসী যদি ওয়ালাউ আন্নাহাল কুরআ আমানু ইমানওয়ালা হয়ে যায় ওয়াত্তাকাউ আর যদি তাকওয়া অবলম্বন করে আমি আল্লাহ পাক আসমান আর জমিনের মাঝখান থেকে আমি আল্লাহ বরকতের দুয়ার খুলে দেব। আজকে মানুষ কামেল ঈমানদার না, আজকে নামে ঈমানদার কামে ঈমানদার না, কামে ঈমানদার না নামে ঈমানদার হইছে, কামেল ঈমানদার এখনো হইতে পারে, কামেল ঈমানদার এখনো হইতে পারে। গোটা বিশ্বব্যাপী আজ ষড়যন্ত্র চলে ইসলাম ও মুসলমানদের কি বিদায় করার ষড়যন্ত্র চলে, ঈমানদারদের বিদায়ের ষড়যন্ত্র, কথা বলেন ঠিক কিনা? ইমান ও ঈমানদার ও ইসলাম কি বিদায়ের ষড়যন্ত্র চলে? ও মুসলমান খেল করে শুনবেন, ইমান ও ইসলাম কি বিদায় করা কিন্তু এত সহজ নয়, সহজ নয়, কারণ ঈমান ও ইসলামের আলো জ্বালানো এই জ্বালানোর যিনি মালিক তিনি হলেন আমার আপনার রব, তিনি কে? আল্লাহ পাক, আল্লাহ পাকই আলোকে জ্বালিয়েছে, কারণ আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? জোরে বলুন, একমাত্র মনোনীত ধর্মের নাম কি? একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। পৃথিবীর এই যুগে ইসলামের মোকাবেলায় বহু বেঈমান এসেছে, কেউ টিকে থাকতে পারে না, কথা বলেন ঠিক কি না? কেউ টিকে থাকতে পারে না, যারা ইসলামের বিপক্ষে আসবে, কোরআনের বিপক্ষে আসবে, মাদ্রাসার বিপক্ষে আসবে, সে যত বড় শক্তিশালী ক্ষমতাধর হোক না কেন আল্লাহ পাক তাকে চান্স দিবেন কিন্তু বেশি দিনের নয়, কথা বলেন ঠিক কি না? দেখেন না আসমানে ঘুরি উড়ে, আসমানে ঘুরি উড়ে সকাল বেলায় বিকাল বেলায় সকাল বিকাল ছোট ছোট বাচ্চারা আসমানে ঘুরি উড়ায়, যখন সন্ধ্যা গণি আসে ছোট বাচ্চারা আসমান থেকে ঘুরি নামানোর জন্য টানতে থাকে টানতে থাকে, আয় ঘুরি নিচের দিকে আয়, কিন্তু ঘুরি কি করে একবার ডান দিকে মুচড় দেয় আর একবার বাম দিকে মুচড় দেয়, কথা কন ঘুরি করে নামবো না নামবো না, কিন্তু ছোট ছেলে হলে কি হবে হাতের মধ্যে তার হাতে হলো নাটাই নাটাই ধরে টানতে থাকে আর কয় নামতে হবে নামতে হবে, ঠিকই থাকে নাই মেসারা, কতক্ষণ ঠিক কিনা? মুসলমান আপনার ক্ষমতা মনে রাখবেন, জালেমদের ক্ষমতা যতই বেশি হোক না কেন আল্লাহ পাক জালেমের জুলুম থেকে ইসলাম ও মুসলমানকে হেফাজত করবে, এটা নিশ্চিত। এটা কি নিশ্চিত? এটা আল্লাহর ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হবে না, পারমাণবিক বোমা ব্যবহার করতে হবে না, সামান্য একটু ইশারাই যথেষ্ট, কথা কোন ঠিক কিনা? ও আরসালা আলাইহিম তাইরান আবাবিল, আল্লাহ পাক আল্লাহ পাক যখন আব্রাহাম বাদশা যখন খানায় কাবা ধ্বংস করতে আসে
ঠিক সেই সময় বেশি বড় ফাঁকি ব্যবহার করেন নাই, কোন পারমাণবিক বোমা ব্যবহার করেন নাই, কোন ফাইটার ব্যবহার করেন নাই। আল্লাহ পাক এমন এক ছোট পাখি ব্যবহার করেছেন, আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ছোট এক পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি, তাদের মুখে ছিল ছোট স্তনাবুদের মতো একটা পাথর, ওই পাথরটা ছেড়ে দিছে ফাজালাহুম কাশফিন মাকুল, সবগুলি চর্বিত গাছের ন্যায় পরিণত, কথা বলেন ঠিক কি না? সব চর্বিত গাছ। ও দুনিয়ার মুসলমান ভালো করে খেয়াল করে শুনলে এবার আসল কথা, আল্লাহ রাব্বুল আলামিন যখন নারাজ হয়ে যান তখন আল্লাহ পাক আসমান থেকে গজব দেন, কেমন গজব, কেমন গজব! এই যে করোনা ভাইরাস বলেন তো দেখা যায়, শোয়া যায়, ধরা যায়, পৃথিবীর কত ধনাঢ্য ব্যক্তিদের আমরা দেখলাম, তাদের কি ক্ষমতা, বাহাদুরি খুব, ইতালির মতো ক্ষমতা, পারস্য, ইতালির এত ক্ষমতা, আমেরিকার এত ক্ষমতা, কই তোমার পারমাণবিক বোমা দিয়া তো এই করোনা ভাইরাস তুমি ঠেকাইবার পারো না, কথা কম নাকি? কই তোমার পারমাণবিক বোমা দিয়া তো তুমি এই করোনা ভাইরাস থেকে বাঁচবার পারো না। এত প্রযুক্তি থাকার পরে দেখা যায় আমেরিকা, ইতালি, চীন, জাপান সব কিছু আজকে ধুমরে মুছে পড়েছে, সব জায়গাতে আবারো লকডাউনের আওয়াজ চলে, কথা কোন ঠিক কি না? আল্লাহ পাক বলেন আমি ধরি না, ধরি না, ধরলে কিন্তু আমি আল্লাহ সারি না, কথা ঠিক কি না? আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ পাক বলেন যারা আমার জিকির থেকে দূরে চলে যায়, যারা আমার শরণ থেকে দূরে চলে যায়, যারা আমি আল্লাহকে বিশ্বাস করে না, কোরআনকে মানে না, কোরআন ওয়ালাকে মানে না, কথা কন না কেন, কোরআন মানে না, কোরআন ওয়ালাকে মানে না, মসজিদের আজান ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, দিন ভালো লাগে না, শরীয়ত ভালো লাগে না, তাদের কাছে ভালো লাগে ক্ষমতা, তাদের কাছে ভালো লাগে অধিপত্য, তাদের কাছে ভালো লাগে দুনিয়ার বাহাদুরি, কথা বলেন ঠিক কি না? আল্লাহ সেই মানুষগুলিকে লক্ষ্য করে, উদ্দেশ্য করে বলেন ওয়ামান আরাদা আন যিকরি, যে বান্দা আমার শরণ থেকে গাফেল হয়ে যায়, আমি আল্লাহর পক্ষ গ্রহণ করে না, আল্লাহ ওনার পক্ষ গ্রহণ করে না, কোরআনের পক্ষ গ্রহণ করে না, মাঈশাতান দানকা, তাদের জীবনকে, জীবনকে আমি আল্লাহ সংকীর্ণ বানাই দেই। কি বানাই দেন, কথা বলেন না কেন, কি বানাই দেন, সংকীর্ণ বানাই দেন। মুসলমান খেয়াল করে বুঝবেন, এই যে গত 8-9 মাস আগে আমরা দেখলাম আমাদের দেশে লকডাউন পড়েছিল, বলেন মানুষের জীবনটা সংকীর্ণ হয়ে গিয়েছিল কিনা, একেবারে ঘরবন্দি, যে মানুষটার এত ব্যস্ততা কিন্তু তারপরও সে ঘরবন্দি হয়ে যায়, বাজারে যেতে পারে না, হাটে যেতে পারে না, মসজিদে যেতে পারে না, মাদ্রাসায় যেতে পারে না, সব জায়গাতে ছিল লকডাউন, একেবারে সংকীর্ণ জীবন, কোথাও শান্তি নাই, অশান্তির হাওয়া সব জায়গাতে বিরাজ করেছে, এই যে আবারও কিন্তু এখন লকডাউনের আবাস, কথা বলেন না কেন, লকডাউনের এখনো আবাস চলে, আবারও আওয়াজ তুলছে করোনা ভাইরাস। ও মুসলমান মনে রাখবেন, জালেমের সঙ্গে যদি আপনার সম্পর্ক হয়, জালেমদের সঙ্গে যদি আপনার বন্ধুত্ব হয়, জালেমদেরকে যদি দুনিয়া সর্বোচ্চ আসনে বসায় দেওয়া হয়, আসমানের মালিকের সহ্য হয় না, কথা কোন ঠিক কি না, আসমানের মালিকের সহ্য হয় না, তখন এই মালিক আজাব আর গজব দিয়া পৃথিবীর বেঈমানদের সঙ্গে কিছু মুমিনকে বিদায় করে দেয়, কিছু বেঈমানের সঙ্গে মুমিনরা বিদায় হয়ে যায়। মনে রাখবেন আল্লাহর আজাব বড় শক্ত, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, দেখা যায় না, শোয়া যায় না, এমন আজাব, লক্ষ টাকার ভান্ডেল নিয়ে পড়ে আছে কিন্তু করোনা ভাইরাস থেকে বাঁচার পথ খুঁজে পায় না। তারা কি বলে করোনা ভাইরাসের থিওরি দেয়, কি কয় করোনা থেকে বাঁচবা, মাস্ক লাগাও, গ্লাভস লাগাও, কথা বলেন না কেন, ঠিক না? মুসলমান ইসলাম ইজ দা ফার্স্ট সেফটি, ইসলাম সর্বপ্রথম মানুষকে সেফটি শিখাইছে, সর্বপ্রথম
চলতে শিখাইছে কি করে তুমি এই মুসিবত থেকে বাঁচবা এই মুসিবত থেকে বাঁচার সেফটি নাও কি কয় সকাল বিকাল ওযু করো পাঁচ ওয়াক্ত নামাজে ওযু করো পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে যদি ওযু করে ফেলাও তো তোমার করুণা বাইরাজ আর তোমার কাছে আসবে না উদাহরণ নেন আল্লাহর নবী কয় ওযু করছে এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য ওযু করছে পরের ওয়াক্ত আবার ওযু করছে এই ওযুর বদলায় আমার আল্লাহ পাক তার মাঝখানের যে গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে যদি গুনাহ মাফ হয়ে যায় তো করুণা বাইরাজ থাকে না কথা বলেন না কেন গুনাহ যদি মাফ হয়ে যায় করুণা বাইরাজ থাকে বিষ্ণু নবীজি উদাহরণ দিলেন কি উদাহরণ সাহাবীদেরকে ডেকে বলো আমার সাহাবীরা শুনো ও আমার সাহাবীরা শুনো কারো বাড়ির সামনে যদি পাঁচটা নদী থাকে আর যদি সে পাঁচটা নদীর মধ্যে যদি দৈনিক পাঁচবার করে গোসল করে কয়বার কথা বলেন কয়বার দৈনিক পাঁচবার যদি গোসল করে বলো তার গায়ে কি কোনো ময়লা থাকে সাহাবীরা ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ না কোনো ময়লা থাকবার পারে না আল্লাহ নবী যে ডেকে বলেন শুনো ঠিক তেমনি ভাবে কোন মুমিন যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তার জিম আসবে না মাদ্রাসা বন্ধ রে ষড়যন্ত্র চলে এত দিন যাবত মাদ্রাসা চালু হয়েছে এমন কোন রেকর্ড কি আপনারা শুনেছেন যে মাদ্রাসায় একটা করোনার আক্রান্ত হয়েছে একটা ছাত্র করোনা ভাইরাসের আক্রান্ত হয় নাই কিন্তু এখন আবার নতুন করে আন্দোলন শুরু হয়েছে মাদ্রাসা সহ বন্ধ করে দাও মাদ্রাসা সহ বন্ধ করে দাও মনে রাখবা বন্ধ করতে দেরি হবে আল্লাহ গজব ফেগাইবার মত কোনো পথ তোমরা খুঁজে পাইবা না কতক্ষণ ঠিক কি না আরে আবার বলে যাই আবার বলে যাই এই মাস্ক দিয়া প্রোটেকশন দিয়া করোনা ভাইরাস ঠেকাইতে পারবা না করোনা ভাইরাস ঠেকাইতে হইলে শরীয়ত দিয়া দারুল উলুম মাদ্রাসার মতো এই বাংলাদেশের যত 20,000-এর অধিক যে মাদ্রাসা আছে সবগুলি মাদ্রাসা খোলা রাখতে হবে আল্লাহ ইনশাআল্লাহ হেফাজত করবে ইনশাআল্লাহ নাই তো কিন্তু এমন জীবনের মধ্যে পড়ে যাইবা যেই জীবন ঠেকাইবার কোন পথ খুঁজে পাওয়া এই নামাজ কয়টায় হবে হ্যাঁ বয়ান কি চলবে নাকি কোনটা গলাই তো ভেঙে গেছে ভিতরে আওয়াজ নাই হ্যাঁ একটু সা দাও না আমার কানে কোনো আওয়াজই পাই নাই ওই স্পিকার দিছো হেন হেন একটা কিছু দিতা ছোট খাড়ো তাহলে আমি বুঝতাম যে আমি কইতেছি দেশে যখন কোভিড-19 খুব আক্রমণ হয়েছিল আক্রমণ ঠিক সেই সময়টাতে কিন্তু মাদ্রাসাগুলি খোলা ছিল কতক্ষণ ঠিক কি না এখনো খোলা আছে এখন আবার নাস্তিকরা কান ভারী করছে নাস্তিকরা কান ভারী করে এখন আবার মাদ্রাসা বন্ধের এক ষড়যন্ত্র চলতেছে নাউজুবিল্লাহ কোন না জোরে কোন না নাউজুবিল্লাহ মনে রাখবা যে শিক্ষা দিয়া বাংলাদেশের শিক্ষা জীবন শুরু হয়েছে কওমি মাদ্রাসার শিক্ষা দিয়া কি বাংলাদেশের শিক্ষা জীবন শুরু এর আগে কোনো শিক্ষা ছিল না কওমি মাদ্রাসার শিক্ষা দিয়া এদেশের মুসলমান শিক্ষা জীবন শুরু করেছে এই শিক্ষার পিছনে যদি ষড়যন্ত্র করা হয় তাহলে কিন্তু এদেশে সব সব নাস্তিক বেইমানের বাচ্চা তৈরি হবে কথা বলেন ঠিক কি না হ্যাঁ সেদিন বাকি নাই সেই দিন বাকি নাই আজকে সুফিওয়ালার ঘরে জন্ম হইয়া মুসলমান নাম ব্যবহার করে মুসলমানের পিছনে ষড়যন্ত্র চলে চলে না টুপিওয়ালা বউ হইয়া টুপি পইরা ইসলাম মুসলমানের নাম ব্যবহার করে নামাজি এক নামাজি আরেক নামাজির পিছনে ষড়যন্ত্র করে বড় আফসোস আর পরিতাপের বিষয় বড় আফসোস আর পরিতাপের বিষয় আগের দুনিয়ায় আল্লাহর নবীর যুগে বেঈমানরা নবীজির মোকাবেলায় দাঁড়িয়েছিল বেঈমানরা আল্লাহর নবীকে গালি দিত পাগল কথা কোন ঠিক কি না নবীজিরে গালি দিত পাগল কোয়া কারা বেঈমানরা পাগল কোয়া গালি দিত কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় বর্তমান যুগের বেঈমান না মুসলমান নামধারী ঈমানদার ইসলাম ও মুসলমানের আন্দোলন যারা করে তাদেরকে রাজাকার আলবদর করে গালি দেয় আফসোস আফসোস আগে বেঈমানরা গালি দিত এখন মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরও এক মুসলমান হইয়া আরেক মুসলমানের রাজাকার গোলা গালি দেয় কথা বলেন না কেন
এক মুসলমান আরেক মুসলমান গালি দেয় আল্লাহ কয় ওয়ামা সাহিবুকুম বিমাজুনুন ওগো ওই আই কাফেররা বেঈমানরা শুন তোমাদের সঙ্গী সাথী তিনি কিন্তু পাগল নয় পাগল নয় আজকে অনেকে বলে হুজুররা পাগল হয়ে গেছে হুজুররা কি হয়ে গেছে কথা বলেন না কেন হুজুররা কি হয়ে গেছে নাউজুবিল্লাহ জোরে কর না নাউজুবিল্লাহ আরে বলে রেখো মুসলমান দেওয়ালে আজকে ইসলাম ও মুসলমানের পিঠ থেকে গেছে এখনো যদি সেই পিঠ রাখো পিঠের চামড়া কিন্তু খুঁজে পাইবা না কথা কোন ঠিক কি না এই চামড়া যদি ঠিক রাখতে হয় পিঠে টান করতে হবে সোজা করতে হবে কেউ কেউ তো আবার এই ফতোয়াও দেয় এই ফতোয়া দেয় আরে নবীজি কি ইসলাম হলো শান্তির ধর্ম ইসলাম এই তোমরা বসে বসে নেই কি অবস্থা এমনি কথা বলতে পারতেছে না আবার এরা মেশিন চালায় যায় ভালো করে খেয়াল করেন আগে যুগে বেঈমানরা মুসলমানদেরকে গালি দিত আর এই যুগে মুসলমান মুসলমানদের গালি দেয় কথা ঠিক কি না আর এ জাতির আলেমদেরকে অনেকে বলে হুজুররা পাগল হয়ে গেছে হুজুররা কি হয়ে গেছে পাগল হয়ে গেছে আরে মনে রাখো তুমি কোরআনের বিরুদ্ধে আইন বাস্তবায়ন করবা কোরআনের দুশ্মনরা তুমি জায়গা দিবা আর বলো বিমল বীর জায়গায় থাকবে এইটা হইতে পারে না কথা কোন ঠিক কি না মুসলমান সেজন্য সজাগ হইতে হবে সতর্ক থাকতে হবে নাইলে কিন্তু চোর ডাকাতে আইসা চুরি করে তোমার ঈমানটা নিয়ে যাবে কথা কোন ঠিক কি না চোর ডাকাতে আইসা চুরি করে ঈমান নিয়ে যাবে এখন যদি মৌলবী ও চোর কাজী সাহেব অসুক হাজী সাহেব অসুক পাজী সাহেব অসুক কেউ কথা কয় না তাইলে এখন তো সুরে আইয়া শ্বাস পাইয়া গোষ্ঠী শুদ্ধা যা আছে সব লয়ে যাবে কথা কয় না ঠিক কি না আর যদি এক একজন আওয়াজ শুরু করে তখন সুরে করব নেওয়া যাবে না সাজা কাছে কথা কয় ঠিক কি না ও মুসলমান আজকে যে আমরা এই কথাগুলি বলি এ কথার উদ্দেশ্য হলো উদ্দেশ্য লক্ষ্যবস্তু হলো টার্গেট হলো বেঈমানরা যেন আমাদের ঈমান চুরি করে নিয়ে যেতে না পারে কথা কয় ঠিক কি না কারণ ঈমানের ঘরে চোর ঢুকছে ডাকাত ঢুকছে ঈমানওয়ালার ঈমান চুরি করার জন্য চোর হলো ঈমানওয়ালার ঈমান চুরি করার জন্য ডাকাত আছে চুরি করে নিয়ে যায় ডাকাতি হয়ে যায় তোমরা মনে করো শুধু মাল বুঝি চুরি হয় মাল বুঝি ডাকাতি হয় না মুসলমান বান্দার ঈমানও চুরি হয় ঈমানও ডাকাতি হয় দুইটা উদাহরণ দিব শেষ পরে বয়ান এক বেটা মিষ্টির দোকানদার কিসের দোকানদার এক বেটা মিষ্টির দোকানদার বাড়ি থেকে চ্যালেঞ্জ করছে পোলারে বয় চলে গেছে রাইতে বয় থাক দোকান পাহারা দিস মিষ্টি বেচিস পোলা বসে রয়েছে কিছু বুঝে না এক লোক এসে কয় কথা নাই বার্তা নাই ঠাপ ঠাপ করে কালীগঞ্জ বাজারে সেরা মিষ্টি খাওয়া শুরু করছে পিছে ডাক দিয়া কয় সদা কি না খান না কি না খান খান কদক কথা কইছে আমারে খাইবার দে সে মিষ্টি অর্ডার অর পড়ার পর খাইতেই আছে পিছে ডাক দিয়া কয় আপনার নাম কি কোন আমি আপনার কাছে গিয়ে বিচার দিব আপনি দোকানে সব মিষ্টি খায় বলাইতাছেন তুই বেটা জবর সালা কয় আমার নাম হইলো মাসি আমার নাম কি জোরে কয় আমার নাম কি মাসি ওই পিচ্ছি দৌড়ে আপারে গিয়া খাবো কয় দোকানের সব মিষ্টি খাই লাইতেছে কয় কেডা কয় মাসি কি কয় মাসি বাবে কয় মাসি মিষ্টি খাইলে আর কয়টা খাইব কথা কয় না মাসি মিষ্টি খাইলে আর কয়টা খাইব তো লাঞ্চ টাইম সাইরা যখন ঘরে আসছে ওই দোকানের ঘরে আসে আইসা দেখে দোকানের মিষ্টি একটাও নাই পিছলে ডাক দে দিগা কি রে বাবা মিষ্টি কাটা খাইছে কয় মাসি কি কয় মাসি আব্বা তোমার আগে কইলাম মাসি এই সব খেয়ে লেছে অনা আব্বা এই ছোট ভোলার জায়গায় বাবা রে মাসি দেই রে কি মাসি মাসি খাইলে মিষ্টি আর কয় ডাক কয় আব্বা আয় এক বেটার নাম মাসি বেটার নাম কি মাসি সব খেয়ে রয়েছে মনে রাখবেন আজকে ইসলামী মুসলমানের ঈমান নষ্ট করার জন্য আমাদিয়া মুসলিম জামাত নাম ব্যবহার করে আজকে কাটানি সম্প্রদায় মুসলমানের ঈমান চুরি করে নিয়ে যায় কথা কোন ঠিক কি না এই জন্য সতর্ক থাকতে হবে সব সময় কাটানি বেঈমানদের কাছে আমাদের ঈমান ছেড়ে দেওয়া যাবে না কথা কোন ঠিক কি না আমাদের
কারে শুনেন 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 কথা ভালো করে বুঝুন এদেশের হিন্দুদের থাকার অধিকার আছে না আছে বৌদ্ধদের থাকার অধিকার আছে না আছে খ্রিস্টানদের থাকার অধিকার আছে নাগরিক হিসেবে স্বাধীন দেশ হিসেবে কাদিয়ানীদের থাকার অধিকার আছে কিন্তু ইসলাম ও মুসলমানের নাম ব্যবহার করে এই জমিনে থাকতে পারবে না কথা কোন ঠিক কি না আল্লামা আমর সবির রহমাতুল্লাহ মৃত্যুর কালে আলেমদেরকে ডাকছেন ডাইকা আল্লামা খালিদ সাইফুল্লাহ মামুনুল হক সহ আরো বড় বড় আলেমদেরকে বলেন বাবা প্রত্যেক মাহফিলে যাইবা আর মানুষকে সতর্ক করবা কাদিয়ানীরা যেন আমাদের ঈমানগুলিকে নষ্ট করে নিয়ে না যেতে পারে এজন্য প্রত্যেক মাহফিলে কাদিয়ানীর বিরুদ্ধে কথা কইবা আর ছোট ছোট বাচ্চাদেরকে শিখাইবা এই শুনো শিখে রাখো ছোট ছোট বাচ্চা করে শিখাইবা ঘরের ছোট বাচ্চারা তালিম দিবা কাদিয়ানীরা জোরে কো কাদিয়ানীরা আওয়াজ হয় না জোরে কো কাদিয়ানীরা জোরে বলো আরো জোরে কাফের কাফের যারা কাফের কাদিয়ানীকে যারা কাফের বলবে না তারাও কি তারাও কাফের মুসলমান মনে রাখো আজকে হয়তো তুমি মনে করতে পারো আমার কাছে কি কাদিয়ানী আসবে আরে এমন একটা সময় চলে এসেছে আজকে ইসলাম ও মুসলমানের ঈমান চুরি করার জন্য অর্থ দিয়ে টাকা দিয়ে আজকে ঈমান মুসলমানের কেড়ে নিয়ে যায় উত্তরবঙ্গ উত্তরবঙ্গ এবং পার্বত্য অঞ্চলগুলিতে আজকে বেঈমানরা বেঈমানদা বান্দার ঈমান চুরি করে নিয়ে যাইতেছে হিজবুত তাওহীদ নামে হিজবুত তাওহীদ নাম দিয়েছে বড়র মুখে নাই তাওহীদের কোনো নিশান অন্তরে নাই তাওহীদের কিছু এই রকম বহু ভক্ত ফেরকা আজকে ইসলাম ও মুসলমানের ঈমান গুলি নিয়ে যেতেছে কথা কোন ঠিক কি না এজন্য আমাদের সম্পর্ক রাখতে হবে আলেমদের সঙ্গে কেউ কেউ আবার বলবো যে মৌলবীর লগে সম্পর্ক রাখিস না তাহলে তল লিস্টি দাও রাজাকারের লিস্টি চাইব কথা কোন লাগে তল লিস্টি দাও কিন্তু ওই যে হে লিস্টি পড়া যাইব ও মুসলমান মনে রাখো আল্লাহর নবীর গ্রুপে জয়েন করে আবু বকরের মান কমে নাই কোন না কেন আবু বকরের মান কমে নাই উমরের মান কমে নাই উসমানের মান কমে নাই ঠিক তেমনি ভাবে নরম সরল মোনা মুসলমান তোমরা তোমরা যদি আলেমদের দলে আলেমদের গ্রুপে নাম লিখায় দাও মান কমবে না শান কমবে না বাড়াই দিবেন কে আল্লাহ জোরে কোন না কে আর যদি এই পথটাকে গুইরা ডাইভার্ট করে যদি সেদিকে তোমার রুজু থাকো তাহলে আল্লাহ কয় ওমান আরজান জিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা তার জীবনটা সংকীর্ণ বানাই দেব ওয়া নাহসুহু ইয়াউমাল কিয়ামাতি আমা আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তারে অন্ধ করে তুলব কি করে তুলব অন্ধ আল্লাহ পাক বলেন তখন তারা বলবে লিমা হাসারতানি আমা আমাদেরকে আল্লাহ কেন অন্ধ করে তুললেন আমরা তো দুনিয়ায় অন্ধ ছিলাম না ক্বালা লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা ও আল্লাহ আমাদেরকে অন্ধ করে কেন তুলছো আমরা তো দুনিয়ায় অন্ধ ছিলাম না কেন আমাদের অন্ধ করে তুলছো লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা আমরা তো দুনিয়ায় দেখতাম সবকিছু দেখতে পারতাম আমরা তো দুনিয়ায় মৌলবীও দেখছি কথা বলেন না আমরা দুনিয়ায় মৌলবীও দেখছি আবার আকাবাও দেখছি কথা ঠিক দুনিয়া সব দেখছো কিন্তু দেখকা বুইজা শুইনা মোল্লার মাথা বাড়ি দিছো মোল্লার মাথা গুলি চালাইছো কথা কোন ঠিক কি না আল্লাহ কয় লিমা হাসারতানি আমা এই কথার জবাব হইল লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসিরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানসিতাহা ওয়া কাযালিকা ইয়াউমা তুনসা আমি আল্লাহ যে বলেছিলাম মৌলবীরা যে বলেছিল ইসলামী আন্দোলনে যোগ দাও মৌলবীরা বলেছিল কোরআনী আন্দোলনে যোগ দাও মৌলবীরা বলেছিল হেফাজতে ইসলামে যোগ দাও মৌলবীরা বলেছিল ইসলাম ও খেলাফত বিজয়ের আন্দোলনে যোগ দাও তুমি সেই দিন দেখো নাই শোনো নাই এজন্য আমি আল্লাহ আজকে তোমার আন্দা বানাইছি কথা কোন ঠিক কি না قال لمن حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى এই হলো আজকে তোমাদের অন্ধত্বের কারণ বধির হয়ে যাবে কানে শুনবে না দেখবে না কিছুই দেখবে না সেদিন বোঝা যাবে কার বাহাদুরি সেদিন হাসরের ময়দানে যখন দাঁড় করায় দিবে সেদিন মাল সম্পদ টাকা পয়সা কোনো কাজে কথা বলেন না কেন আসবে সেদিন কি হবে
মা আগনানি মালিয়া হালাকানি সুলতানিয়া। সেদিন মালো কাজে আসবে না, তার রাজত্ব ক্ষমতা কোনটাই কাজে আসবে না, সেদিন কাজে আসবে শুধু ঈমান আর আমল। সেদিন একজনের ক্ষমতা চলবে কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের ক্ষমতা কার? জোরে কোন না কার? একবার দুইবার তিনবার আওয়াজ হবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ রাখবেন কই পরাক্রমশালীরা, কই রাজারা, কই বাদশারা, কই ফেরাউন, কই নমরুদ, কই হামান, কই কই উবাই ইবনে খাল, কই 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 বারাক ওবামা, কই বিল ক্লিনটন, কই কই মোদি, কই 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 রাজত্ব কই? লিমানিল মুলকুল ইয়াউম, কই তাকে বাহাদুরি, কই বাহাদুররা কই? কোন আওয়াজ নাই সেদিন, কেবল একটাই আওয়াজ আসবে লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের দিনের রাজত্ব কেবল মাত্র পরাক্রমশালী, কেবল মাত্র কার? আল্লাহ। সেদিন আল্লাহর রাজত্ব চলবে, আল্লাহর বিধান চলবে, আল্লাহর আইন আল্লাহ বাস্তবায়ন করে দেখাবেন। সেদিন আল্লাহ দুই ভাগ করে দিবেন, কয় ভাগ? কথা বলেন, কয় ভাগ? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে মুসলিমুনেরা, পাপাচারীরা, পৃথক হয়ে যাও। দুনিয়ায় ইমানদার আর বেঈমান হয়তো একই সমাজে থাকে, কিন্তু জান্নাতে ইমানদার আর বেঈমান একসঙ্গে থাকবে না। কথা ঠিক না? হাশরের ময়দানে সম্পূর্ণ আলাদা হবে। বেঈমানরা আল্লাহ এক সাইডে করে দিবে, বেঈমানে কইবে আল্লাহ কি আমার ঘরে আলাদা করছো, আমরা দোষ কি করলাম, কি দোষ ছিল আমাদের? আল্লাহ ডাক দিয়ে কইব, আলম আহদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লাহ তাআবুদু শয়তান, এই বনি আদম, নিষেধ করি নাই আমি শয়তানের অনুসরণ করিস না, নিষেধ করি নাই, শয়তানের দাসত্ব করবি না, শয়তানের গোলামি করবি না, আমি তো আল্লাহ বলেছিলাম আমার রসুলের অনুসরণ করতে, আমার রসুলের অনুকরণ করতে, মৌলবীর ফলো রাখতে। কথা তো দেখেন, এই যুগে কি রসুল পাওয়া যাবে? রসুল আর আসবে না। এই যুগের রসুলের ওয়ারিশ যারা আছে তাদেরকে ফলো করতে, তাদের অনুসরণ করতে, তাদের অনুসরণ করতে বলছিলাম না, করো নাই কেন? করো নাই কেন? আজকে আলাদা হয়ে যাও, আলাম আহদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তাআবুদু শাইতান। কেন শয়তানের অনুসরণ করছিলা? কেন শয়তানের পক্ষ গ্রহণ করছিলা? সেদিন তারা আফসোস করবে, আফসোস করতে করতে গোটা হাতটা খেয়ে ফেলবে। আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদিহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মার রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। সেদিন বান্দা তার হাত কামড়াইতে থাকবে, খায় ফেলবে আর বলতে থাকবে, কেন রে রসুলের ধর্ম গ্রহণ করি নাই, কেন রসুলকে বন্ধু বানাইলাম না, কেন মুনশিরে বন্ধু বানাইলাম না, কেন ইমানদারকে বন্ধু বানাইলাম না, কেন বিধর্মীরে বন্ধু বানাইলাম? সেদিন সে আফসোস করবে। ওয়াইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মার রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। কেন কেন উমুকরে বন্ধু বানাইলাম? আমার বন্ধু যদি আবু বকরকে বানাইতাম, আমার বন্ধু যদি উমরকে বানাইতাম, আমার বন্ধু যদি উসমানকে বানাইতাম, আমার বন্ধু যদি ইমামকে বানাইতাম, আমার বন্ধু যদি মুয়াজ্জিনকে বানাইতাম, সেদিন সে আফসোস করবে, আফসোস করবে, কিন্তু সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। এজন্য মুসলমান দুনিয়ায় থাকতেই আমাদের হুঁশিয়ার হওয়া দরকার। দুনিয়াতে আল্লাহ পাক যে জীবন দিয়েছেন, যে বিধান দিয়েছেন, এটা কোরআন সুন্নাহ ভিত্তিক আমরা চলাবো ইনশাআল্লাহ। কোন বেঈমান নাফরমানের সঙ্গে সম্পর্ক নয়, আমাদের সম্পর্ক হবে ঈমানওয়ালার সঙ্গে, ঈমানদারের সঙ্গে, কোরআনের সঙ্গে, নবীর সুন্নাহর সঙ্গে, মাদ্রাসার সঙ্গে, তলাবাদের সঙ্গে ইনশাআল্লাহ। এই শরীয়তিয়া দারুল উলুম মাদ্রাসা কিয়ামত পর্যন্ত টিকে থাক আমরা চাইতে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন, আল্লাহুম্মা আমিন, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।